আচ্ছা, লাস্ট ক্লাসেও আমরা যেটা করে এসেছিলাম না, MySQL আপ টু আমরা কিভাবে কি ডেটাবেস তৈরি করছি, ডেটাবেসটাকে ইউজ করছি, ডেটাবেসটা ইউজ করার জন্য আমাদের লাগছে হচ্ছে ইউজ না করে আমরা যদি করি তাহলে কিন্তু ডেটাবেসটা কাজ করবে না। সো ফার্স্ট অফ অল আমাদের ডেটাবেসটাকে ইউজ কমান্ডটা ইউজ করতেই হবে, দ্যাট মিনস ইউজ কোম্পানি এইচআর এই ডেটাবেসটার উপর আমরা যেহেতু কাজ করতে যাচ্ছি তাই প্রথমে কিন্তু ইউজ কোম্পানি এইচআর দিয়ে আমরা স্টার্ট করব। ওকে, সো নেক্সট হচ্ছে যেটা আমাদের কাছে, আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করেছিলাম, টেবিলের ভেতরে আমাদের কাছে কোন কোন কনস্ট্রেন্ট গুলো আছে, সেটা টেবিল কনস্ট্রেন্ট হতে পারে, কলাম কনস্ট্রেন্ট হতে পারে, আমরা সেই অবধি চেক করেছি। সো আজকে যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরি আমাদের কাছে সিলেক্টিং দ্য ডেটা। নাও দ্য ভেরি ফার্স্ট পার্ট, প্রথম যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে সিলেক্টিং ডেটা ফ্রম আ সিঙ্গেল টেবিল, অর্থাৎ একটা ফার্স্ট একটা পার্টে আমরা যাচ্ছি যেটা সেটা হচ্ছে সিলেক্টিং দ্য ডেটা ফ্রম এ সিঙ্গেল টেবিল। ওকে, সো এর জন্য যে কমেন্টটা আমরা ইউজ করব, যে সিনট্যাক্সটা আছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সিলেক্ট, এটা আমরা সবাই জানি। নাও সিলেক্ট নর্মালি যেটা হয়, যে কলাম নেম গুলোকে আমাদের দরকার, কলাম নেম, সেই কলাম নেম যদি একটা হয় অর দুটো হয় অর তিনটে হয় আমরা কমা দিয়ে ইউজ করব, কলাম নেম অর আদার ইনফরমেশন, সেটা আমরা আজকে চেক করব যে আদার ইনফরমেশনও কি হতে পারে আমাদের কাছে। ওকে, এরপরে একটা থাকছে দ্যাট ইজ কল অ্যাস অ্যালাইস, অর্থাৎ অ্যাজ একটা আমাদের কাছে লাগতে পারে, আরো যেগুলো আছে আমাদের কাছে ছোট ছোট, দ্যাট ইজ অর্ডার বাই, কলামস, ওকে, নাও অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, নর্মালি ডিসেন্ডিং থাকে। এবার কোন টেবিল থেকে, তার জন্য আমাদের কাছে লাগে হচ্ছে ফ্রম এবং দ্যাট ইজ টেবিল নেম। এবং এরপরও আমাদের কাছে কাজ করছে যেটা সেটা হচ্ছে হোয়ার কন্ডিশন, আমরা এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে হোয়ার কন্ডিশন। একদম ভেরি ফাস্ট আমরা MySQL এ চলে যাচ্ছে, আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল দুটো টেবিল ছিল মনে আছে, একটা হচ্ছে মেন্টরশিপস, অ্যানাদার ওয়ান ইজ এমপ্লয়িজ। আমরা যদি এই মুহূর্তে টেবিলটা, টেবিলগুলোতে যা যা কলাম আছে, যা যা ডেটা আছে, আমরা সব ভিউ করতে চাই, তাহলে সিম্পলি উই শুড ইউজ দ্য স্টার। ধরা যাক আমরা মেন্টরশিপ টেবিলে, এখানে অলরেডি আউটপুটটা করাই আছে, আমরা মেন্টরশিপ টেবিল থেকে সমস্ত কিছু আউটপুট চাই, তাহলে আমরা যদি এখানে এটাকে রান করাই, এর ভেতরে যে কটা কলাম আমাদের ছিল সব কটার রেসপেক্টে ওটা এসছে। আমরা এইখানে একটু চেঞ্জ করছি সিলেক্ট, আচ্ছা ধর ফার্স্টে, তারপর আর একটাতে চলে যাই, সেটা একটা কাজ করি, এমপ্লয়িজ এর উপরে নিয়ে গিয়ে কাজটা করি। আমরা এখানে ইএম আন্ডারস্কোর নেম আর জেন্ডার এই দুটো কলাম বাদ দিয়ে স্টার ইউজ করছি। আচ্ছা, এখানে স্টারের জায়গায় সাপোজ ফুল করে 8 প্রেস হয়ে গেল, 8, তাহলে এটাকে কল করলে কি হবে দেখা যাক। আনফর্চুনেটলি যে কটা নাম্বার অফ রেকর্ডস আছে আমাদের কাছে, অর্থাৎ যে কটা নাম্বার অফ রো আছে, সবকটাই দেখ আমাদের কাছে আউটপুট দেবে 8 হিসেবে বা 8, অর্থাৎ এরার কিছু দিচ্ছে না। দেখ এখানে যদি আমরা দেখি সিলেক্ট 8 ফ্রম এমপ্লয়িজ, ও কিন্তু 8 গুলোকে দিয়ে দিল রেজাল্ট হিসেবে, আলটিমেট যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু পেলাম না। আমরা যদি এবার স্টার যাই, তার মানে আমরা এখানে চাইছি এবারে যতগুলো যা আছে সবকটাকে আমরা দেখতে চাই। সো এখানে এবার আমরা পেয়ে গেলাম, দেখ আমাদের কাছে যে কটা কলাম ছিল, ইএম আন্ডারস্কোর নেম, আইডি, জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, স্যালারি, ইয়ার্স ইন কোম্পানি, ডেট ক্রিয়েটেড, আমরা শুধু দুটো কলাম চাই, সাপোজ ইএম আন্ডারস্কোর নেম আর জেন্ডার। তাহলে এখানে এসে আমরা শুধু দুটো কলামকে সিলেক্ট করলাম ফ্রম টেবিল নেম এমপ্লয়িজ, কল করলে দেখ দেখা যাবে শুধুমাত্র ইএম নেম আর জেন্ডার এই দুটো আমাদের কাছে শো করছে। সো দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট পার্ট,
আমরা কি করলাম এটাকে, এটাকে বলা হয় দ্য ফিল্টারিং দ্য কলামস। সো হোয়েন উই আর সিলেক্টিং স্পেসিফিক কলামস, এটাকে আমরা বলছি ফিল্টারিং, অর্থাৎ সবটাকে আমরা দেখতে চাইছি না, সো দ্যাট ইজ কল দ্য ফিল্টারিং অফ কলামস। ওকে, এবার এইখানে আবার একটু ফিরে আসি। ধরা যাক এইখানে আমাদের কাছে কি ছিল না, কলাম নেমটা ছিল হচ্ছে ইএম আন্ডারস্কোর নেম। আমাদের কলাম হেডারও কিন্তু তাই এসছে, জেন্ডারও কিন্তু তাই এসছে। আমরা চাইছি যে এই হেডারটার নাম চেঞ্জ হোক, ইএম আন্ডারস্কোর নেম থেকে একটু বেটার নেমে আসুক। তাহলে আমরা এটাকে যা করতে পারি, দ্যাট ইজ একটু ভালো করে কোডিংটা দেখ। দেখ সিলেক্ট ইএম আন্ডারস্কোর নেম অ্যাজ, আমরা কি সাইন ইউজ করেছি না, টিল্ট, অর্থাৎ এই সাইনটা। যদি টিল্ট সাইন ইউজ করি তাহলে যে আসবে হেডারের নাম সেটা এমপ্লয় নেম, আর জেন্ডার অ্যাজ জেন্ডার ফ্রম এমপ্লয়িজ। তো এটাকে একবার যদি আমরা কল করি, দেখ এই মুহূর্তে এমপ্লয়ের নেম এসে গেছে, ইএম আন্ডারস্কোর নেমটা এসে গেছে অ্যাজ এ হেডার এমপ্লয় নেম, এবং জেন্ডারটার হেডিং এসে গেছে অ্যাজ এ জেন্ডার। ওকে, এক্সেপ্ট টিল্ট, আমরা টিল্ট ছাড়াও আরো যেগুলো ইউজ করতে পারি, দ্যাট ইজ ডবল কোট অথবা সিঙ্গেল কোট। ওকে, সো আমরা যদি এখানে ডবল কোটের জায়গায়, সরি টিল্টের জায়গায় ডবল কোট ইউজ করি, এবং এটাকে বোঝানোর জন্য এই নেমের ইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, তাহলে এমপ্লয় নাম এরকম টাইপের আসবে। দেখ তাই এলো। ওকে, অথবা আমরা সিঙ্গেল কোট ইউজ করতে পারি। যদি আমরা সিঙ্গেল কোট ইউজ করি তাহলে এখানেও আমরা শুধু এন রাখলাম, সো কল করা যাক, দেখ এমপ্লয় এন, অর্থাৎ টিল্টও ইউজ করতে পারি বা ডবল কোট বা সিঙ্গেল কোট। এটা হচ্ছে আমাদের কাছে ফিল্টারিং দ্য কলামস, আমরা কোন কলামগুলোকে ইউজ করব। নেক্সট ওয়ান ইজ কল্ড দ্য ফিল্টারিং রোজ, যেটা আমাদের কাছে অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা কি করব না, রোগুলোকে এবার ফিল্টার করব, দ্যাট মিনস আমাদের কিছু রিকোয়ার্ড রোকে আমরা লাগাবো। এর জন্যই আমাদের কাছে কিন্তু অনেকগুলো ক্লাস কাজ করবে। ফার্স্ট অফ অল যেটাকে বলা হয় লিমিট। ওকে, লিমিট কিওয়ার্ডটা কি কাজ করছে না, এটা লিমিটস দ্য নাম্বার অফ রোজ রিট্রিভ, রিট্রিভ করছে, এবং ফ্রম দ্য ফার্স্ট রো অর ফার্স্ট রেকর্ড, ফার্স্ট রো থেকে কিন্তু সেটাকে করছে। আমরা এখানে একবার দেখা যাক, ভালো করে দেখ আমাদের কাছে যা ছিল গল্পটা সেটাই রেখেছি। সিলেক্ট ইএম ই আন্ডারস্কোর নেম অ্যাজ এমপ্লয় নেম, জেন্ডার অ্যাজ জেন্ডার ফ্রম এমপ্লয়িজ, শুধু এক্সট্রা যেটা ইউজ করা হয়েছে দ্যাট ইজ লিমিট থ্রি। তার মানে তিনটে অবধি লিমিটটাকে ও করছে, তার মানে ওর রেকর্ড কিন্তু অরিজিনালি দেবে তিনটে। দেখা যাক, দেখ ফার্স্ট তিনটে ও দিয়ে দিচ্ছে, জেমস লি, পিটার প্যাস্টারনাক অ্যান্ড ক্লারা কোটো। ওকে, এই প্রথম তিনটে ও দিয়ে দিল। নেক্সট যে কিওয়ার্ডটা আমাদের লাগবে দ্যাট ইজ কল্ড
distinct. Distinct. এটা কি কাজ করবে? না রিমুভ দা ডুপ্লিকেটস, যে সমস্ত ডুপ্লিকেটস গুলো আছে সেগুলোকে ও রিমুভ করবে। ওকে, দেখ একদম প্রথমেই আমরা একটা এখানে রান করাই, সিলেক্ট, সাপোজ জেন্ডার ফ্রম এমপ্লয়িজ, ওকে, তার মানে যে কটা জেন্ডার আছে আমাদের কাছে সবকটাই দেবে। দেখ এম এম এফ এফ এম এফ এম এফ এফ, কিন্তু অরিজিনালি আমাদের কাছে জেন্ডার কটা? একটা এম আর একটা টি, এই সরি এফ। তার মানে আমরা এবারে কি করব, এই জেন্ডার যে কলামটা আছে এর যে আউটপুট গুলো আছে সেটাকে ডিস্টিংক্টলি ঠিক ডুপ্লিকেট গুলোকে রিমুভ করব। এর জন্য যেটা ইউজ করব একই জিনিস, শুধু এই জেন্ডারের আগে আমরা ইউজ করব ডিস্টিংক্ট, এবং যে কলাম নেম দ্যাট শুড বি ইন দ্য প্যারেন্থেসিস, সিলেক্ট ডিস্টিংক্ট জেন্ডার ইন প্যারেন্থেসিস ফ্রম এমপ্লয়িজ, তার মানে আউটপুট আসার কথা শুধু এম আর এফ। চেক করা যাক, অর্থাৎ যে এম গুলো ডুপ্লিকেটস আছে সেগুলোকে রিমুভ করে দিল, যে এফ গুলো ডুপ্লিকেট আছে সেগুলোকেও ডিলিট করে দিল। ডিস্টিংক্ট ইজ ভেরি ইউজফুল ইন দ্যাট কেস, যখন আমাদের কাছে অরিজিনালি ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি কটা আছে কোনো একটা টোটাল রেকর্ডস এর মধ্যে সেইটাকে চেক করার জন্য কাজে লাগানো হয়। ওকে, নেক্সট ক্লজ বা কিওয়ার্ড আমাদের কাছে যেটা, দ্যাট ইজ কল্ড হোয়ার, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট হোয়ার ক্লজ। এর উপর বেস করে কন্ডিশনটা কাজ করছে, অর্থাৎ আমরা কোন রেকর্ড গুলোকে সিলেক্ট করাবো। আমরা এখানে একটা এক্সাম্পলে যাই, তার আগে এমপ্লয়িজে ঢুকে সমস্ত রেকর্ডস গুলোকে একবার দেখে নেওয়া যাক। অ্যাজ ইউজুয়াল এখানে ইউজ করব স্টার। ওকে, সো আমরা যদি সমস্ত কিছু যাই, সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পটা এখানে আছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। সাপোজ আমরা ফার্স্ট যেটা চেঞ্জ করতে যাব যে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার কোনটা চেঞ্জ করব, না সাপোজ আইডি ইজ ইকাল টু ওয়ান, যার আইডি ওয়ান তার কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করব। তাহলে এখানে আমরা যেটা ইউজ করতে পারি, ছেড়ে দে, এখান থেকে নতুন করে লিখি আপডেট এমপ্লয়িজ সেট কি ছিল, ওটা কন্ট্যাক্ট আন্ডারস্কোর নাম্বার, কন্ট্যাক্ট আন্ডারস্কোর নাম্বার ইজ ইকাল টু, দেখ এখানে আমাদের কাছে ছিল 516514 1729, সাপোজ এটাকে আমরা চেঞ্জ করে 516-514-1730, আচ্ছা জিরোটা আছে তাহলে এটাকে আমরা 50 করে দিই। ওকে, এইবার দেখ আমরা ইউজ করছি হোয়ার, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, তার মানে আমাদের এই তিনটে লাইন একসাথে রান করাতে হবে, আমরা একসাথে রান করাই, একটা কিছু আপডেট করেছি,
ও কিন্তু আপডেট করেছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে শো করছে না। সো আমরা এবার এইটাকে রান করাই। দেখ অ্যাজ ইউজুয়াল এইখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তার মানে হোয়ার দিয়ে আমরা ফার্স্ট কি করলাম না, এমপ্লয় উইথ দ্য আইডি ওয়ান, আমাদের কাছে যে আইডিটা ওয়ান ছিল তার কন্ট্যাক্ট নাম্বারটাকে সেট করো এইটা, এবং উইথ দ্যাট আমাদের কাছে টেবিলটাকেও আপডেট করো। দ্যাট মিনস এমপ্লয় টেবিলটাকে আপডেট, এইটা না বললে আমাদের কাছে হবে না। নাও দ্য নেক্সট ওয়ান, এই হোয়ার ক্লজে আমরা এখানে যেটা ইউজ করলাম দ্যাট ইজ আইডি ইজ ইকুয়াল টু ওয়ান, আমরা কিন্তু কম্প্যারিজনে যেতে পারি। কম্প্যারিজন মিনস হচ্ছে উই ক্যান ইউজ ইকুয়াল সাইন, উই ক্যান ইউজ নট ইকুয়াল, দ্যাট মিনস সেমিকোলন, এই সরি এক্সক্লামেশন সাইন অ্যান্ড ইকুয়াল টু, সিম্পলি গ্রেটার দেন, সিম্পলি লেস দেন, অথবা গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, এবং লেস দেন অ্যান্ড ইকুয়াল, এই সমস্তগুলোই কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার ধরা যাক আমরা একটা এক্সাম্পলে যাই। ওকে, এর আগে আমরা এইখানে চেক করছিলাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, যখনই এটাকে কল করলাম আমরা এইটা পেলাম পুরোটা। যদি এখানে আমরা একটা হোয়ার ক্লজ ইউজ করি, সাপোজ হোয়ার আইডি আমরা চাইছি নট ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক বাদ দিয়ে বাকি যে কটা আছে আমাদের কাছে আমরা সেগুলোকে এখানে শো করব। সো দেখা যাক, দেখ এক নম্বর আইডি বাদ দিয়ে বাকিগুলো কিন্তু এখানে শো হলো। সো দ্যাট মিনস আমাদের কাছে নট ইকুয়াল টু এই কম্পারিজনটা কাজ করলো। ওকে, নেক্সট আর একটা ক্লজ দ্যাট ইজ কল্ড, যেমন এই অপারেটর গুলো কাজ করাতে পাচ্ছি, সেম অ্যাজ বিটুইন। ওকে, বিটুইনটা কি করছে না, বিটুইনটা আমাদের কাছে হোয়ার ক্লজের ইউজ হচ্ছে, এবং যেখানে কোনো একটা কলামের রেসপেক্টে আমরা ডিফাইন করছি যে এই থেকে এর মধ্যে, এখান থেকে এর মধ্যে এইভাবে কাজ করা। সাপোজ আমরা একটা এক্সাম্পলে যাই, ধর এইটাকে আমরা এখানে শো করে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার আইডি বিটুইন ওয়ান অ্যান্ড থ্রি। ওকে, তাহলে এটাকে যদি আমরা এখন রান করি, দেখ আমাদের কাছে কি কি আনসার দিচ্ছে না, ওয়ান টু থ্রি, আইডি ওয়ান থেকে থ্রির মধ্যে আমাদের কাছে আনসারটা এলো বা সিলেকশন গুলো এলো। নেক্সট আরেকটু অন্য জায়গায় চলে যাওয়া যাক, আমাদের কাছে তো এমন দরকার পড়ে যে আমরা আইডিও জানি না, কোনো কলামের নেমও জানি না, সেই রেসপেক্টে আমরা চাইবো যে অ্যাকর্ডিং টু রেকর্ড, সেই রেকর্ডের মধ্যে বা ভ্যালুগুলোর মধ্যে আমাদের কাছে কিছু রিকোয়ারমেন্টস, আমরা সেগুলোকে সার্চ করতে চাই। তার জন্য যেটা ইউজ করা যাক, আমরা তার আগে বরং একটা কাজ করি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ এটাকে একবার কল করি। আমরা এখানে দেখ যে নেমগুলো আছে তার মধ্যে বেশ কিছু জায়গায় ইআর আছে, যেমন সাপোজ পিটার, পিইটিই আর, এই যে দুটো ইআর। ওকে, এখানে আরো ধর এই কেরানোর ক্ষেত্রে ইআর আছে, পার্কারের ক্ষেত্রে ইআর আছে, বা ওয়াকারের ক্ষেত্রে ইআর আছে। আমরা এইগুলোকে যখন করতে যাব তখন যে সার্চ করার জন্য যেগুলোকে লাগবে আমাদের কাছে দ্যাট ইজ কল্ড লাইভ।
অর্থাৎ কি করছি আমরা, মানে লাইক ইয়ার এই টাইপের যে ভ্যালু গুলো আছে সেগুলোকে ফেচ করো, সেগুলোকে তুলে আনো। আমরা একটা এক্সাম্পলে যাই। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার ইএম আন্ডারস্কোর নেম, এই নেম থেকে সেগুলোকে তুলে আনো লাইক পার্সেন্টেজ ইয়ার। নাও পার্সেন্টেজ সিম্পল মিন্স কি, ইন ফ্রন্ট অফ ইয়ার, এটাকে একটু লিখে দেওয়া যাক, পার্সেন্টেজ ইন ফ্রন্ট অফ সার্চ স্ট্রিং, মানে যে স্ট্রিংটাকে আমরা ইউজ করছি, দ্যাট দেয়ার উড বি এনি নাম্বার অফ ক্যারেক্টার্স। পার্সেন্টেজ আমাদের কাছে যে কোনো নাম্বার অফ ক্যারেক্টার্সকে তুলে আনবে, সেটা চারটে হোক, পাঁচটা হোক, একটা হোক, সবকটার রেসপেক্টে তুলে আনবে। কিন্তু ইয়ারের পরে আমরা এই মুহূর্তে কিচ্ছু দিইনি। ওকে, সো কলটা করা যাক। তার মানে দেখ আমাদের কাছে আনসার কি কি এলো, ল্যারি জুকার এবং সেরেনা পার্কার, দ্যাটস ওয়াই। তার একটাই কারণ, আমরা যখন ইউজ করেছি দ্যাট ইজ পার্সেন্টেজ ইয়ার, অর্থাৎ ইয়ারটা আমাদের কাছে শেষ, তার পরে কিন্তু আমাদের কাছে কিছু সার্চ করলেও আমরা পাবো না। অর্থাৎ যে স্ট্রিং গুলো, যে রেকর্ডস গুলো আমাদের কাছে ই আর আর এইগুলো দিয়ে শেষ হয়েছে, বাট হোয়াট এভার নাম্বার অফ ক্যারেক্টার্স বিফোর দ্য ইয়ার, আমাদের কাছে যতগুলো ক্যারেক্টারই তার আগে থাকুক, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। অতএব সেই জন্যে একমাত্র ল্যারি জুকার আর সেরেনা পার্কার এই দুটো আনসার দিয়েছে। সো আমরা যদি ইয়ার যেখানে যদি মাঝেও থাকে বা স্টার্টিংয়েও থাকে সেগুলোকে সার্চ করতে যেতাম, তাহলে কি পেতাম? সো আমরা আর একটা পার্সেন্টেজ ইউজ করলাম, দ্যাট ইজ ইয়ারের পরে। সো যদি কল করা যায়, এবার দেখা যাক, আমাদের কাছে কিন্তু ইয়ারটা মিডিলে, অর্থাৎ ইয়ারের স্টার্টিং এ কিছু থাকতে পারে সেটাতেও হবে, ইয়ারের এন্ডে কিছু থাকতে পারে সেটাতেও হবে, বা ইয়ারের স্টার্টিং কিছু নেই, এন্ডে কিছু নেই, তাও হবে। সো দ্যাটস ওয়াই পিটার, এখানে পিইটি ইয়ার, তারপরে এটা এলো। জ্যাসন সেরেনো, এখানে দেখ ইয়ার, তার মানে স্টার্টিং এন্ডিং যতগুলো সবকটাই কিন্তু এখানে আমাদের কাছে এসে গেল অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ। ওকে, সো নেক্সট ওয়ান, যদি আমাদের কাছে স্যার পার্সেন্টেজ বলতে, তো আমরা বুঝতে পারলাম যে যে কোনো নাম্বার অফ ক্যারেক্টার। সাপোজ আমি জানি একটা রেকর্ড আছে যেখানে ইয়ারের আগে হয়তো দুটো কি তিনটে ক্যারেক্টার আছে, আমি জানি সেই নাম্বার অফ ক্যারেক্টার আমি যদি তিনটে ইউজ না করি, এরকম অনেকগুলো হতে পারে, তাহলে তখন যদি হয় তাহলে তখন আমাদের কাছে আমরা কি ইউজ করব, কেউ বলতে পারবি, কারোর মনে আছে? দেখি যে আমি শুধুমাত্র সেই কটার নাম্বার অফ ক্যারেক্টার ইউজ করব। কি ইউজ করলে কার মনে আছে? যেমন পার্সেন্টেজ ইউজ করলে আমরা কি করছি, আমার একটা থাকুক, দুটো থাকুক, চারটে থাকুক, দশটা থাকুক, সবকটা এসে যাচ্ছে। আমি যে কটা ক্যারেক্টার আছে, সাপোজ আমি ধরছি পিটার, ওকে, পিই টিই আর, তার মানে আমি জানি যে পিই টি তিনটে ক্যারেক্টার আছে, তাহলে আমি কি ইউজ করতে পারি, মনে আছে গৌরব? দুবার আন্ডারস্কোর, আন্ডারস্কোর একবার, তিনবার, আমরা একটা কোডস এখানে স্ক্রিপ্টে যাই, কন্ট্রোল ভি, প্র্যাকটিক্যালি এখানে আমরা চারটে আন্ডারস্কোর ইউজ করেছি, এক দুই তিন চার,
ওকে, তার মানে ইআর এর আগে, ইআর এর আগে আমাদের কাছে যদি চারটে ক্যারেক্টার থাকে আমরা একমাত্র সেটাকেই পাব, এবং সেটা একমাত্র দেখতে পাচ্ছি ওয়াকার। ওকে, আমি একটা ফার্স্টে এখানে পার্সেন্টেজটাকে ডিলিট করে দিলাম শেষে, তাহলে কিন্তু আমাদের কাছে একটাও আসবে না, কারণ এই যে পার্কার, সেরেনা পার্কার, এর আগে কিন্তু চারটে ক্যারেক্টার নেই, অনেকগুলো ক্যারেক্টার আছে। সো একবার কল করা যাক, দেখ আমাদের কাছে একটাও নেই, কিন্তু চারটে ক্যারেক্টার দিয়ে শুরু, তারপর ইয়ার, তারপর এনিথিং, এনি নাম্বার অফ ক্যারেক্টার, সো উই আর ইউজিং দ্য পার্সেন্টেজ। সো এবার যদি আমরা এটাকে কল করি, দেখ একটাই আমাদের কাছে আসছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াকার ওয়েলচ। আমরা কিন্তু ওয়াকার ওয়েলচটাকে এবার পেয়ে গেলাম। ওকে, নেক্সট আমাদের কাছে যে কিওয়ার্ডটা লাগবে, দ্যাট ইজ কল্ড ইন। ইন কি করছে? প্র্যাকটিক্যালি ইনসাইড এ সার্টেন লিস্ট, এটাকে সার্টেন লিস্ট হিসেবে ও ইনক্লাইন করছে। চেক করা যাক একটা কোডিং এ গিয়ে, সেখান থেকে আমরা করি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার আইডি ইন 6, 7, 9। অর্থাৎ এখানে কিন্তু একমাত্র আমরা রো যেগুলোকে সিলেক্ট করব যার আইডি একমাত্র 6, 7, 9। সো কল দ্য স্ক্রিপ্ট, দেখ একমাত্র 6, 7, 9 এইটাকে পাওয়া গেল। বিটুইন না, বিটুইন যদি আজকে আমি 6 to 9 করি, তাহলে কিন্তু 6, 7, 8, 9 চারটে এসে যেত, অর্থাৎ এইটটাকে আমার রিকোয়ার্ড নয়। দ্যাটস ওয়াই উই আর ইউজিং ইন ব্র্যাকেট 6, 7, 9। ওকে, আর একটা কিওয়ার্ড এটার সঙ্গে কানেক্টেড, দ্যাট ইজ নট ইন। উই আর নট ইনক্লুডিং দ্য স্পেসিফাইজ, উই আর নট ইনক্লুডিং দ্য স্পেসিফাইড রোজ, অর্থাৎ যে রোগুলোকে আমরা ইনক্লুড করতে চাইবো না সেটার জন্য ইউজ করব নট ইন। সো একটা কোড দেখা যাক, স্ক্রিপ্ট কন্ট্রোল ভি, এখানে আমরা যেটা করছি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, আমরা পুরো এমপ্লয়িজ টেবিলটাকে সিলেক্ট করে তার সমস্ত ডেটাগুলোকে ফেচ করাচ্ছি, হোয়ার আইডি নট ইন 7, 8, তার মানে 7 আর 8 বাদ দিয়ে বাকিগুলোকে ও শো করবে, এবং সেটাই হয়েছে। 1, 2, 3, 4, 5 খুব সম্ভবত নেই আমাদের এতে, 6, 7, 8 অলরেডি এবার শো করছে না, এবং 9, 10, 11 আমরা একটাই কাজ করি, এখানে ওটাকে অফ করে যদি সমস্ত এমপ্লয়িজটাকে একবার কল করি, তাহলে দেখ এখানে আগে 4, 5 ছিল না, কিন্তু 7, 8টা এখানে শো হলো। আর যদি লাস্টেরটায় যাই, তাহলে নট ইন মিনস আমাদের কাছে 7 আর 8 আসছে না। ওকে, নেক্সট যে দুটো কিওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট ওয়ান ইজ এন্ড, অ্যানাদার ওয়ান ইজ অর। ওকে, এরা কোথায় কাজ করে? কম্বাইন্ড অর কম্বাইনিং দ্য কন্ডিশন, আমরা কন্ডিশন গুলোকে কম্বাইন করার জন্য এটাকে কাজ করি। ওকে, সো এবং এটা কার সঙ্গে কাজ হবে? না, হোয়ার ক্লজের সঙ্গে। ধরা যাক আমরা এখানে একবার যাওয়া যাক, কি কি আছে, ইয়ারসিন কোম্পানি আছে, স্যালারি আছে,
আচ্ছা ইয়ার্স ইন কোম্পানি দেখ, আমাদের কাছে গ্রেটার দেন ফাইভ কটা আছে, 11 আর 10। আমরা যে স্ক্রিপ্টটা ইউজ করছি এখানে সেটা এইটা, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, সমস্ত টেবিল কলাম গুলোকেই দেখাও, হোয়ার ইন প্যারেন্থিসিস অর ইন ব্র্যাকেট ইয়ার্স ইন কোম্পানি গ্রেটার দেন ফাইভ, অর্থাৎ পাঁচের থেকে বড় যে কোম্পানি গুলোতে যারা আছে, অর স্যালারি গ্রেটার দেন 5,000। তার মানে কিন্তু অর মিনস এখানে যেটা কাজ হবে, দ্যাট ইজ হয় এটা অথবা এটা, দুটোই আমাদের কাছে ট্রু হিসেবে কাউন্ট করাবে। অ্যান্ড এটা কিন্তু আলাদা, অর্থাৎ হোয়ার এর মধ্যে একটা পার্ট হচ্ছে এইটা যেটা প্যারেন্থেসিস এর মধ্যে আছে, অ্যান্ড জেন্ডার ইজ ইকাল টু এফ, তার মানে এখানে কোনো ম্যানই আসবে না, কোন জেন্ডারের রেসপেক্টে এমই আসবে না, একমাত্র এফ গুলোর মধ্যে থেকে সার্চ করো। অর্থাৎ ফার্স্ট হচ্ছে ক্লোরা কত, দেখা যাক তার ইয়ার্স ইন কোম্পানি কত, গ্রেটার দেন ফাইভ এইট, তার মানে ও সিলেক্টেড হয়ে গেছে, ওর স্যালারি হয়তো লেস দেন 5,000, কিন্তু একটা যেহেতু ট্রু ও সিলেক্ট হয়ে গেছে, ক্লোরা ক্যাট আসবে। দেন জয়সে জোন্স, ইয়ার্স ইন কোম্পানি গ্রেটার দেন ফাইভ না, বাট অর স্যালারি গ্রেটার দেন 5,000, সো জয়সে জোন্স আসবে। আর একটা এফ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেরেনা পার্কার, যার ইয়ার অফ ইয়ার্স ইন কোম্পানি গ্রেটার দেন ফাইভ নয়, কিন্তু স্যালারি গ্রেটার দেন 5,000, তার মানে এটাও সিলেক্ট হবে। সো আমরা যদি এটাকে কল করি, আমরা আর একটা ছিল এফ আমরা দেখিনি, ওকে সেটা চেক করা হয়নি। দেখ এখানে যে দুটো হয় এটা নয় এটা, দুটোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলে আমাদের কাছে গল্পটা এখানে তৈরি হচ্ছে। এখানে আমাদের কাছে একটা গল্পও নেই যেটাতে আমরা দুটোতে অ্যান্ড দিয়ে চেক করাতে পারি, কিন্তু একটা কথা, অ্যান্ডটা আমাদের এখানে জেন্ডার এফ হিসেবে কাউন্ট হলো। ওকে, সো দ্যাট ইজ হাউ উই শুড ইউজ দ্য অ্যান্ড অ্যান্ড অর উইথ দ্য হোয়ার ক্লজ। নেক্সট পার্ট যেটা আমরা ঢুকছি, দ্যাট ইজ কল্ড দ্য সাব কোয়েরিজ, দ্যাট ইজ কল্ড দ্য সাব কোয়েরিজ, অর্থাৎ একটা কোয়েরি আমাদের কাছে হয়েছে, এবার আমরা একটা কোয়েরি করব যেটা ইনবিল্ড, ওর ভেতর থেকে আমরা সাব হিসেবে কাজ করাচ্ছি। ধরা যাক আমরা একটা এখানে স্ক্রিপ্টটাকে রান করাচ্ছি, ওকে, সিলেক্ট মেন্টর আন্ডারস্কোর আইডি ফ্রম মেন্টারশিপস, না সরি, সিলেক্ট ইএম আন্ডারস্কোর নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার আইডি ইন, এই যে ইন আমরা ইউজ করছিলাম সেই ইনটার ভেতরে আমরা কি কি দিচ্ছিলাম, না আইডি 679 এরকম, সেটা না করে এবারে ইনের মধ্যে আমরা যেটা ইউজ করছি, দ্যাট ইজ সিলেক্ট মেন্টর আইডি ফ্রম মেন্টারশিপস হোয়ার প্রজেক্ট ইজ ইকাল টু এসকিউএফ লিমিটেড। যদি আজকে আমরা এই সাব কোয়ারিটাকে সিম্পলি কল করি, ওকে, এটা কিন্তু মেন্টারশিপ টেবিল থেকে এবং সেই মেন্টর আইডি গুলোকেই ও সিলেক্ট করবে যারা এসকিউএফ লিমিটেড এর মধ্যে বা প্রজেক্ট হিসেবে কাজ করছে। তো শুধু যদি এটাকে কল করি, দেখ আমাদের কাছে মেন্টর আইডি আসছে 1, 2, 3, এটা মেন্টরশিপ টেবিল থেকে, তার মানে অরিজিনালি এই দুটো লাইনে আমাদের কাছে কি কি আসছে, সিলেক্ট ই আন্ডার ইএম আন্ডারস্কোর নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার আইডি ইন 1, 2, 3, আমরা দুটোই একবার কল করব। আমরা এখান থেকে এটাকে যাব, আমরা এই পোর্শনটুকু কপি করে এখানে পেস্ট করছি এবং এইটার ভেতরে যেটা সাব কোয়ারি করেছিলাম সেখানে 1, 2, 3 এইটা শুধু রাখলাম এখন। ওকে, আপাতত এই দুটোকে আমরা একসাথে কল করি।
এখানে কিন্তু ও যেটা আউটপুট দেবে সেটা হচ্ছে ইএম আন্ডারস্কোর নেম এমপ্লয় থেকে সেইটার আউটপুট দেবে। তার মানে জেমস লি, পিটার প্যাটাকনে এবং ক্লোরা কটো এরা হচ্ছে ওই তিনজন যাদের আইডি হচ্ছে আমাদের কাছে ওইটা। আমরা আবার একবার মেন্টরশিপটাকে কল করে নিয়ে লাস্ট লাইনটাকে কল করছি, যেটা আমরা ওই একইভাবে স্ক্রিপ্টিংটা করেছিলাম, যেখানে সাবকোয়ারির জায়গায় এইটাকে বলা হয়, এই যে পোর্শনটা মেন্টর ইন প্যারেন্থেসিস আমরা ইউজ করলাম, দ্যাট ইজ কল্ড দ্য সাবকোয়ারি। আমরা 1 2 3 ইউজ করলে অরিজিনালি কিন্তু এই একই আনসার আসবে, দ্যাট মিনস জেমস লি, পিটার প্যাস্টারনাক এবং ক্লারা কোটো। দ্যাট ইজ হাউ উই ক্যান সিলেক্ট ফ্রম দ্য সিঙ্গেল টেবিল। এখনো একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে শর্টিং দ্য রোজ, এবং তার জন্য যে ক্লজটা আমরা ইউজ করি যে এটা, দ্যাট ইজ কল্ড অর্ডার বাই। ওকে, সো একবার চেক করে নেওয়া যাক, দ্যাট ইজ সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। এবং এটাকে কল করি, এখানে যে গল্পটা আছে দেখ, অর্ডার বাই জেন্ডার, অর্থাৎ তিনটে আমাদের কাছে চারটে এফ আছে, সেই চারটে এফ কে আগে অর্ডার করে নিল, তারপরে এম 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 সবকটাকে এম গুলোকে দিল, তার মানে অর্ডারটা একমাত্র করলো বাই জেন্ডার, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য অর্ডার বাই জেন্ডার, দেন কমা ইএম আন্ডারস্কোর নেম, তারপর নেম ধরে। সো ফার্স্ট ওয়ান জেন্ডার, তারপর ইএম আন্ডারস্কোর নেম। আমরা এখানে যেটা করলাম দেখ, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ অর্ডার বাই জেন্ডার কমা ইএম আন্ডারস্কোর নেম, প্র্যাকটিক্যালি বাই ডিফল্ট এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে হলো। সো আমরা যদি এবারে এটাকে ডিসেন্ডিং করতে চাই, অর্থাৎ যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে, সো এফ আগে এলো তারপর এম এলো, সো আমরা যদি আজকে জেন্ডারটাকে ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যেতে চাই, সো দ্যাট ইজ ডিইএসসি। ওকে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে জেন্ডার, তাহলে সেখানে কিন্তু আমাদের কাছে এম গুলো আগে আসবে। একবার চেক করা যাক, সো দ্যাট ইজ দেখ, আমাদের কাছে এম 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 এম, তারপরে এফ 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 এসছে। ওকে, সো নেক্সট আর একটা আমরা এখানেই এক্সাম্পল ছোট্ট করে দেখে নিতে পারি, যে এইসব বিএসসি জায়গায় জেন্ডারের জায়গায় আমরা ধর জাস্ট অর্ডার বাই করে দিচ্ছি ইয়ার্স ইন কোম্পানি, তাহলে তোদের আরো জিনিসটা সুবিধে হবে, দ্যাট ইজ কোম্পানি। ওকে, সো এটাকে যদি কল করা হয় দেখ, প্রথমে ইয়ার্স আন্ডারস্কোর ইন আন্ডারস্কোর কোম্পানি 1 1 2 2 3 4 8 10 11, অর্থাৎ এখানে অ্যাসেন্ডিং অর্ডার অফ ইয়ার্স ইন কোম্পানি রেসপেক্টে ও সিলেকশন গুলো করে দিল। সো দ্যাট ইজ হাউ উই ক্যান প্রসিড উইথ দ্য সিলেকশন ইন এ সিঙ্গেল টেবিল। আমরা একটা সিঙ্গেল টেবিলের ভেতরে কি করে সিলেকশন করতে পারি। বল, কারোর কোনো কোয়ারি আছে বল এই অবধি? গৌরব, নীলাঞ্জনা, অনুশ্রী, না স্যার কোনো কোয়ারি নেই। বেস, সো নেক্সট যেটা আমরা যাব, দ্যাট ইজ কল্ড সিলেকশন উইথ দ্য ফাংশন। আমরা এবার যেটাই ঢুকব সেটা হচ্ছে ফাংশন। এবার ফাংশন কি, আমরা সেখানে কোনো কিছু ডিফাইন করতে যাচ্ছি না, কিন্তু কিছু MySQL ফাংশন আমাদের কাছে আছে। যেমন দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য কনক্যাট। ওকে, কনক্যাট ফাংশনটা কি করছে? না, দ্যাট ইজ কম্বাইনিং টু অর মোর স্ট্রিংস ইনটু আ সিঙ্গেল স্ট্রিং। একটা সিঙ্গেল স্ট্রিং এ ও কনক্যাটিনেট করে নিচ্ছে বা স্ট্রিম করে নিচ্ছে। ওকে, সো একবার চেক করা যাক,
যে এইভাবে যখন আমরা ফাংশন ওয়াইজ কাজ করব তখন সিলেক্ট কনক্যাট আমরা কনক্যাট ফাংশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড এটাকে কনক্যাটিনেশন করছি ওকে উপরে দেখ হেডিংটা কিন্তু এসছে হেডিংটা এসছে কনক্যাট হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ ঠিক সেম অ্যাজ আমাদের যেমন কলামের নেম থাকতো সেরকম ভাবে কলামের নেমের মতো এসে গেছে দ্যাট ইজ কনক্যাট হ্যালো ওয়ার্ল্ড ওকে আর বাকিটা হচ্ছে আমাদের কাছে দ্যাট ইজ হ্যালো ওয়ার্ল্ড যেটা আউটপুট এসছে ওকে নেক্সট আমাদের কাছে যে ফাংশনটা কাজ করবে দ্যাট ইজ কল্ড সাবস্ট্রিং সাবস্ট্রিং ফাংশনটা কি কাজ করছে এক্সট্র্যাক্ট আ সাবস্ট্রিং ফ্রম এ স্পেসিফাইড স্ট্রিং কোন একটা স্ট্রিং আছে তার মধ্যে থেকে একটা স্ট্রিং সাবস্ট্রিং কে ও ফেচ করে আনছে সাপোজ আমরা এখানে এইটাকে কল করছি সিলেক্ট সাবস্ট্রিং প্রোগ্রামিং কমা টু অর্থাৎ আমার যে স্ট্রিংটা আছে দ্যাট ইজ প্রোগ্রামিং PROGRAMMING কমা টু এটা কি কাজ করছে আমরা এক্ষুনি একবার দেখব আমরা একবার এটাকে কল করি কল করলে দেখ যেখান থেকে শুরু হচ্ছে এই মুহূর্তে p কিন্তু এক নাম্বার দ্যাট ইজ নট লাইক p ইজ স্টার্টিং ফ্রম জিরো p কিন্তু এক নাম্বার সো ইট ইজ স্টার্টিং ফ্রম সেকেন্ড ওয়ান দ্যাট ইজ কল্ড দ্য আর থেকে এন্ড অবধি ও পুরোটাকে সমস্ত ক্যারেক্টার গুলোকে প্রিন্ট করে দিল সিলেক্ট করে দিল যদি আজকে তার মানে এই যে টুস দ্য ফার্স্ট ওয়ান ফাংশনটার মধ্যে দ্য ফার্স্ট ওয়ান প্যারামিটার ইজ অরিজিনালি ফ্রম হেয়ার উই আর স্টার্টিং নাও এবার আমার পুরোটা দরকার নেই একটা পোর্শন অবধি দরকার সাপোজ টু কমা আপ টু হুইচ ক্যারেক্টার আমরা কতগুলো ক্যারেক্টার নেব ওকে অর্থাৎ দুই থেকে শুরু করো এবং টোটাল ছটা ক্যারেক্টার নাও তাহলে এখানে আসবে রোগ্রাম ওকে সো চেক করা যাক দ্যাট ইজ আওয়ার রোগ্রাম ওকে নেক্সট ওয়ান ফাংশন দ্যাট ইজ কল্ড নাও দ্যাট ইজ কল্ড নাও নাও কি করছে এই ফাংশনটা কিন্তু কারেন্ট ডেট অ্যান্ড টাইমটাকে আমাদের কাছে দেবে ওকে সো দ্যাট ইজ কারেন্ট ডেট অ্যান্ড টাইম সো একবার আমরা চেক করে দেখতেই পারি সিলেক্ট নাও সো কল করা যাক দ্যাট ইজ 21/6/2001 এবং 10:50:37 ওকে অ্যানাদার ফাংশন দ্যাট ইজ অলসো রিলেটেড উইথ দ্য টাইম অ্যান্ড দ্যাট ইজ কল্ড কার ডেট CURDATE ওকে দ্যাট ইজ অনলি গিভিং আস দ্য কারেন্ট ডেট সেম অ্যাজ আমাদের কাছে আর একটা আছে দ্যাট ইজ কল্ড দ্য কার টাইম দ্যাট ইজ গিভিং আস দ্য কারেন্ট টাইম সো দুটোই একবার আমাদের একটু চেক করে নেওয়া যাক সো ফার্স্ট অফ অল সিলেক্ট কার ডেট আমরা যদি একবার রান করি কি হলো কার্ড ডেট হয়ে গেছে সেই জন্যে কার্ড ডেট দিলে আমাদের কাছে এসে যাচ্ছে এইটা এবং সিলেক্ট কার্ড
টাইম আমরা যদি এটা দিই তাহলে আমাদের কাছে শুধু টাইমটা আসবে অর্থাৎ আমাদের কাছে পুরো ডেট টাইম একসঙ্গে দরকার নেই যদি শুধু একসঙ্গে দরকার হয় তাহলে নাও শুধু ডেট কার্ডেট শুধু টাইম কার্ড টাইম ওকে নেক্সট ফাংশন যেগুলো হচ্ছে কানেক্টেড উইথ দ্য এগ্রিগেট ফাংশন সো দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য কাউন্ট ওকে কাউন্ট কি করছে না রিটার্ন করছে দ্য নাম্বার অফ রোজ ইন দ্য টেবিল পুরো টেবিলে আমাদের কাছে কটা রো আছে সেটাকে একবার চেক করার জন্য আমরা এটা ইউজ করছি সো সাপোজ আমরা এখানে একদম ফার্স্টে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ এইটাকে যখন কল করলাম দেখ আমাদের কাছে আসছে 1 2 3 4 5 6 7 8 9 নটা এবার এটা আজকে আমার কাছে নটা আছে বলে আমি ইজিলি কাউন্ট করে নিলাম কিন্তু যদি আজকেই এটাকে আমার রিয়েলি কাউন্ট করতে হতো এবং অনেক টেবিল থাকতো তখন রেকর্ড থাকতো তখন আমরা কি করতাম সো দ্যাট ইজ কাউন্ট ইন প্যারেন্থেসিস দ্য স্টার ফ্রম এমপ্লয়িজ সো একবার এটাকে এবার কল করা যাক দেখ অরিজিনালি আনসার এসে গেল কাউন্ট দ্যাট ইজ 9 ওকে আমরা আবার একবার এখানে কাউন্টটাকে অফ করে দেব শুধু এমপ্লয়িজটাই গিয়ে একবার চেক করা যাক ওয়াকার ওয়েজের কিন্তু আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার নেই তার মানে অরিজিনালি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমাদের কাছে আসা উচিত 8টা সো একবার চেক করা যাক যে রিয়েলি আমাদের কাছে ওইটা দিচ্ছে কিনা সো সিলেক্ট কাউন্ট COnCA কন্ট্যাক্ট আন্ডারস্কোর NUMBER ফ্রম এমপ্লয়িজ ওকে তার মানে এটার আনসার কিন্তু আসা উচিত 8 কিন্তু এলো না কেন সিলেক্টে এল এর পরে ইটা ইউজ করা হয়নি সেই জন্য সো দ্যাট মিনস সিলেক্ট কাউন্ট কন্ট্যাক্ট আন্ডারস্কোর নাম্বার ফ্রম এমপ্লয়িজ দ্যাট ইজ 8 ওকে বাকি যদি আজকে আমরা এরকম আরো একটা এক্সাম্পলে যাওয়া যাক খুব ভালো আমাদের কাছে জেন্ডার কটা আছে দ্যাট ইজ টোটাল 9টা আমরা সেটা ইউজ করছি সিলেক্ট কাউন্ট জেন্ডার ফ্রম এমপ্লয়িজ অ্যাজ ইউজুয়াল আমার সবকটাই ওখানে জেন্ডার দেওয়া আছে টোটাল রেকর্ড 9 তাহলে আমার আনসার আসবে 9 আবার কি হলো এইটা কি হয় আমার 9 কিন্তু কটা জেন্ডার সো এইখানে আমরা ইউজ করতে পারি আর একটা কিওয়ার্ড দ্যাট ইজ অলরেডি আমাদের কাছে হয়ে গেছে ডিস টিআইএন ডিস্টিং জেন্ডার অরিজিনালি কিন্তু এইবার কাউন্ট হয়ে আসার কথা দুটো একটা মেল একটা ফিমেল দেখ সো ডিস্টিং জেন্ডার আমাদের কাছে 2 ওকে সো নেক্সট ওয়ান সেটা হবে আমাদের কাছে অ্যাভারেজ এভিজি অ্যাভারেজটা কি করছে টোটাল কমেন্ট থেকে আমাদের কাজ করবে আমরা এখানে কোড ধরেই চলে যাই ওকে ধর স্যালারি থেকে আমরা কাউন্টটা করাচ্ছি সিলেক্ট অ্যাভারেজ অফ স্যালারি ফ্রম এমপ্লয়িজ অর্থাৎ যত এমপ্লয়িজের ভেতরে যত রয়েছে তাদের সবার স্যালারির অ্যাভারেজটাকে আমরা ফাইন্ড আউট করব সো দ্যাট ইজ দ্য অ্যাভারেজ আমরা চাইলে আরো একটা এতে আসতে পারি দ্যাট ইজ কল্ড রাউন্ড ওকে দেখা যাক আমাদের কাছে আর একটা আছে রাউন্ড
আচ্ছা এখানে আর একটা অ্যাভারেজের রেসপেক্টে আমরা বলি, আচ্ছা তারা ধর রাউন্ডটাকে করে নি, একটা রাউন্ডের এক্সাম্পল যাওয়া যাক, সাপোজ সিএলসিটি সিলেক্ট রাউন্ড একটা বাজে নাম্বার বলি পয়েন্ট দিয়ে, তারপর 1.23456,3, ও কি করবে না রাউন্ডটা দিয়ে ওই পয়েন্টের পরে কটা ডেসিমাল পয়েন্ট নেবে সেইটা দিয়ে এই থ্রি কে ডিফাইন করা হলো। আমরা যদি এখানে এটাকে কল করি দেখ 1.235, এইবার এই যে অ্যাভারেজ স্যালারিটা আমাদের কাছে এসেছিল আমরা সেইটাকেই এখানে কাজে লাগাবো এইভাবে, এবং রাউন্ডটাকে এই যে 0.777 একটা ওইসব কিসব এসেছিল অনেকগুলো, ওটা দেখলে কেমন একটা লাগছিল। আমরা আরেকবার ওটাকে কল করি, দেখ এখানে যেটা আসছিল 6487.77777 এরকম, তার জায়গায় আমরা রাউন্ড ইউজ করছি, অ্যাভারেজ স্যালারি এবং পয়েন্টের পরে কটা দাও না দুটো। সো এটা কল করলে দেখ আমাদের কাছে কি আসছে, দ্যাট ইজ 78, কারণ ও কিন্তু রাউন্ডিং করে নিয়েছে। ওকে, নেক্সট আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, দ্যাট ইজ কল্ড দ্য ম্যাক্স, অ্যানাদার ওয়ান মিন। ওকে, এবার যদি আমরা ম্যাক্স স্যালারি আর মেন স্যালারি ফাইন্ড আউট করতে যাই, সো ভেরি ইজি, আমরা ওটাকে এখান থেকে এমপ্লয়িজের মধ্যে থেকে রান করাচ্ছি। 12,000-ই আমাদের কাছে 12,000-ই ম্যাক্সিমাম ছিল, সো 12,000 ম্যাক্সিমাম, আর এখান থেকে আমরা যেটা করছি মিনিমাম স্যালারি। ওকে, সো সেটাকেও যদি আমরা কল করি, সো দ্যাট ইজ 2,500। নেক্সট ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আরো কাজে লাগে, দ্যাট ইজ কল্ড দ্য সাম, অ্যাজ ইউজুয়াল নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা সামেশন ফাংশন, আর সেট অফ ভ্যালুস। যদি আজকে আমরা এইখান থেকেই ধর যাই, সামেশন অফ দ্য স্যালারি অফ দ্য এমপ্লয়িজ, আমরা ওদের যা স্যালারি আছে এমপ্লয়িদের তাদের সবার স্যালারির সামেশন ফাইন্ড আউট করব, সো দ্যাট ইজ টোটাল সামেশন অফ 58,390। ওকে, নেক্সট ওয়ান আরো একটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য গ্রুপ বাই, আর একটা যেটা খুব কাজে লাগবে, দ্যাট ইজ কল্ড গ্রুপ বাই। গ্রুপ বাই কি করছে একবার কি বলা যেতে পারে গ্রুপ বাই কে, আচ্ছা একবার করি, একবার রান করি, রান করলে বুঝতে পারবি যে গ্রুপ বাইটা কি করে। সিলেক্ট জেন্ডার অ্যান্ড ম্যাক্সিমাম স্যালারি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই জেন্ডার, অর্থাৎ কি শুধু জেন্ডার অনুযায়ী সার্চ করো। যদি আমার কাছে জেন্ডার তিনটে থাকে তাহলে ও তিনটেকে সার্চ করতে, এখানে আমার সেন্টার আছে, জেন্ডার আছে দুটো, একটা এফ একটা এম, তাহলে এফ এর মধ্যে ম্যাক্সিমাম স্যালারি কত এবং তার জেন্ডার কত সেটাকে আউটপুট হিসেবে দাও, আর মেলের মধ্যে তার ম্যাক্সিমাম স্যালারি কত তার আউটপুট হিসেবে দাও। সো ইফ উই রান, এম এর ম্যাক্সিমাম স্যালারি 7,980 এবং এফ এর ম্যাক্সিমাম স্যালারি দ্যাট ইজ 12,000। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট ক্লজ আর একটা, দ্যাট ইজ কল্ড হ্যাভিং, হ্যাভিং হ্যাভিং কি করছে, উই ক্যান অলসো ফিল্টারিং, আমরা ফিল্টার করতে পারি, ফিল্টারিং দ্য গ্রুপড ডেটা। একবার এক্সাম্পলে যাওয়া যাক তাহলে জায়গাটা ক্লিয়ার করা যাবে, সাপোজ দ্যাট ওয়ান, সিলেক্ট জেন্ডার
and max salary from employees group by gender amra kintu gender diye group korlam now having maximum salary greater than 10,000 ekmatro ei je ekhane amar kache mail eschilo 4,7,980 seta kintu ekhane criteria onujayi fulfill korche na okay so only the gender if that have the maximum salary that is greater than 10,000 that is giving here as 12,000 so having means it is filtering also the group data je group data ta amader kache asche seta keo o filtering korche